गैट एंड फॉर्मेशन অফ WTO। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়কালে সারা বিশ্বজুড়ে এক অর্থনৈতিক মন্দা দেখা দেয়। প্রতিটি দেশের কাছে এক চ্যালেঞ্জ ছিল কিভাবে তা ওভারকাম করা যায়। সেজন্য ব্রিটেন উইডস কনফারেন্স 1 থেকে 22 জুলাই পর্যন্ত 1944 সালে আয়োজিত হয়, যাতে 44 নেশনস পার্টিসিপেট করে। তার প্রপোজালে 3টি ইনস্টিটিউশন ফর্ম করার কথা বলা হয়, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন। দিস ইজ ব্রিটেন উডস কনফারেন্স। ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন 1947 থেকে 1948 পর্যন্ত হ্যাভানা কনফারেন্সে তার এস্টাবলিশমেন্ট করার প্রপোজাল গৃহীত হয়, যা হ্যাভানা চার্টার নামেও পরিচিত। 53টি দেশ তাতে অ্যাগ্রি হয় এবং সাইন করে। মার্কিন যুক্তরাষ্ট্র তাতে প্রথম ক্ষেত্রে রাজি হলেও পরবর্তী ক্ষেত্রে সেই চুক্তিতে সাইন করেনি, যে জন্য ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন ফর্ম হতে পারেনি। তবে যাতে সারা বিশ্ব জুড়ে বাণিজ্যের পরিবেশ তৈরি হয়, সেজন্য জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড সাইন করা হয়। 30 অক্টোবর 1947 এটা স্বাক্ষরিত হয়, 1948 থেকে তা কার্যকরী হয়। এর কিছু বৈশিষ্ট্য যেগুলো খেয়াল রাখতে হবে, এটা একটি টেম্পোরারি অ্যাগ্রিমেন্ট, সুনির্দিষ্ট সময় পর্যন্ত এটা কার্যকরী ছিল। এটা মাল্টিল্যাটারাল অ্যাগ্রিমেন্ট, বাইল্যাটারাল নয়। এর আগে যেগুলো ছিল সেগুলো বাইল্যাটারাল, এক দেশের সঙ্গে অন্য দেশের সম্পর্ক। মাল্টিল্যাটারাল অ্যাগ্রিমেন্ট হলো একাধিক দেশের সঙ্গে যে বাণিজ্যিক সম্পর্ক। এর মধ্যে যে দেশগুলি ছিল তারা কন্ট্রাক্টিং পার্টিস, চুক্তির ক্ষেত্রে যা শর্ত থাকে, যারা চুক্তি সাইন করে তারা হয় কন্ট্রাক্টিং পার্টিস, মেম্বার নয়। এক্ষেত্রে ট্রেড কিন্তু গুডসের উপর হতো, পণ্যের উপরে, সার্ভিসের ট্রেড ছিল না। আবার অ্যাগ্রিকালচারে আর টেক্সটাইল প্রোডাক্টে কোনো ধরনের বাণিজ্য হতো না। এখানে আরেকটা ব্যাপার খেয়াল রাখতে হচ্ছে, কান্ট্রিজ গ্র্যান্ডফাদার্স রাইট। গ্র্যান্ডফাদার্স রাইট কি? কোনো একটা দেশে আগে থেকে কিছু নিয়মনীতি কার্যকরী থাকে। আবার গ্যাটসেরও কিছু নিজস্ব নিয়মনীতি আছে। এবার যখন গ্যাটের নিয়মনীতি সেই দেশের ক্ষেত্রে দেখা দেবে, হতে পারে যে কোনো নিয়মনীতি সেই দেশ মানার ক্ষেত্রে ততটা উপযুক্ত নয়, সেই ক্ষেত্রে সেই দেশ নিজের নিয়মনীতি কার্যকরী রাখতে পারে ও গ্যাটস গ্রহণ করতে পারে। এটাকে বলা হয় সেই দেশের গ্র্যান্ডফাদার্স রাইট। 1947 থেকে পরপর একাধিক কনফারেন্স হয় গ্যাট রিলেটেড, তাতে ট্যারিফ সংশোধন করা, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। শেষ যেটা মিট সেটা উরুগুয়েতে হয় 1986-এ, এবং তা 87 মান্থস পর্যন্ত কার্যকরী ছিল। আলটিমেটলি 1 জানুয়ারি 1995-এ গ্যাট শেষ হয়ে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ফর্ম হয়। এটা ফর্ম হওয়ার কারণ কি ছিল? 1970-এর কাছাকাছি নন ট্যারিফ ব্যারিয়ার্স খুব বেশি বৃদ্ধি পেতে থাকে। নন ট্যারিফস ব্যারিয়ার আর ট্যারিফস ব্যারিয়ার কি? কোনো দেশ, যেমন আমরা যদি চায়না আর ভারতের এক্সাম্পল নিয়ে চলি, সাপোজ চায়না কিছু সেলুলার ফোন ভারতে এক্সপোর্ট করছে, ভারত যদি চায় যে সেই প্রোডাক্টের ক্ষেত্রে ট্যারিফস ব্যারিয়ার ইনক্রিজ করব, তাহলে কাস্টম ডিউটি বাড়াবে। কাস্টম ডিউটি বাড়ালে তার মধ্যে স্বাভাবিকভাবে সেই প্রোডাক্টের দাম দেশের মধ্যে বেড়ে যাবে, সাধারণ মানুষ সেই দামের তুলনায় হয়তো দেশীয় প্রোডাক্ট বেশি কিনতে চাইবে। এটা হলো ট্যারিফস ব্যারিয়ার। আবার নন ট্যারিফস ব্যারিয়ার কি? কাস্টম ডিউটি বাড়ানো হলো না, কিন্তু ভারত সরকার বলল যে সেই ফোনের মধ্যে সুনির্দিষ্ট কিছু ফিচার্স থাকলে তবেই ভারতে বিক্রি করা যাবে। এটা হলো নন ট্যারিফস ব্যারিয়ার।
এইভাবেও বাণিজ্যকে প্রভাবিত করা যায়। এই ধরনের পরিবেশ 1970s কাছাকাছি তৈরি হওয়ার এক প্রবণতা দেখা দেয়। 1980s আমরা আগে ডিসকাস করেছিলাম যে গ্যাট গুডস নিয়ে বাণিজ্য এবং তার চুক্তি ফলো করে, তা সার্ভিসকে ইনক্লুড করে না। 1980s কাছাকাছি সার্ভিসের পরিমাণ খুব বেশি বৃদ্ধি পায়, তারও একটা বাণিজ্যিক প্রয়োজন দেখা দেয়। সেই জন্য বিশ্বের একাধিক দেশ নিজেদের মধ্যে পারস্পরিক সদ্ভাব বজায় রেখে এই ধরনের একটা ডিসিশন নেওয়া হয় যে এমন একটা অর্গানাইজেশন ফর্ম করা হোক যা এই ধরনের সমস্যাগুলোকে ট্যাকল করতে পারে। সেই জন্য 1995 ফার্স্ট জানুয়ারি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ফর্ম হয়।